ওকে, এসি সিরিজ সার্কিটে আমরা মূলত এখানে তিন ধরনের সার্কিট দেখতে পাবো। একটা হচ্ছে আমাদের আরএল সিরিজ সার্কিট, আরেকটা হচ্ছে আমাদের আরসি সিরিজ সার্কিট, আরেকটা হচ্ছে আমাদের আরএলসি সিরিজ সার্কিট। তো মূলত প্রথমে আমরা আরএল সিরিজ সার্কিট সম্পর্কে এর বেসিক জিনিসগুলো জেনে নিব। তো আরএল সিরিজ সার্কিটের সার্কিটটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে এল, এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যদি আমাদের আই হয়, আমাদের সোর্স ভোল্টেজ যদি ভিএস হয়, তাহলে আমাদের রেজিস্টিভ লোড হবে ভি আর, এটা হচ্ছে রেজিস্টিভ ড্রপ, আর এখানে ভিএল হচ্ছে আমাদের ইন্ডাক্টিভ ড্রপ। তো আমাদের প্রধান যে কাজটা করতে হবে, এল এর ভ্যালু যদি দেওয়া থাকে, আমরা প্রথমে এক্সএল এর ভ্যালু বের করব। এক্সএল ইকুয়াল হচ্ছে টুয়াইস বাই এফ এল, এবং এর ভ্যালুটা ওহমে বের হবে। এরপরে আমরা এখানে জেড বের করব, জেড ইকুয়াল হচ্ছে আর প্লাস জে অফ এক্সএল। এরপরে আমাদের প্রধান কাজ হচ্ছে আই বের করা, আই ইকুয়াল হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে জেড। তো আই যখন আমরা পেয়ে যাব, তখন আমরা ভি আর এবং ভি এল এই সব কিছু সুন্দর করে বের করতে পারবো। তাহলে আমাদের ভি আর হচ্ছে আই ইন্টু আর, অনুরূপভাবে ভি এল এটা হচ্ছে আমাদের আই ইন্টু এক্সএল, যেহেতু আমরা এক্সএল বের করে ফেলছি। তো এভাবে আমরা ভি আর এবং ভি এল এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। তো এই হচ্ছে মূলত আমাদের আর এল সিরিজ সার্কিট, এখান থেকে আমরা যে যে ভ্যালুগুলো বের করি সেগুলো। এখন আমাদের যদি পাওয়ার ফ্যাক্টর বের করতে বলে, তাহলে জেটের এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এখান থেকে আমরা সেইভাবে পাওয়ার ফ্যাক্টরটা বের করব। এখন এটা যদি আমরা এখন ফ্যাক্টর ডায়াগ্রামটা দেখতে চাই, ভেক্টর ডায়াগ্রামে আমাদের রেফারেন্স হিসেবে কারেন্টকে ধরব। তো আমাদের কারেন্টকে যদি রেফারেন্স ধরি, রেজিস্টিভ ড্রপটা আমাদের কারেন্টের সাথে ইন ফেজে থাকবে, এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ ড্রপ। আর এখানে যে আমাদের ইন্ডাক্টিভ ড্রপটা আছে, এটা 90 ডিগ্রি থাকবে, এবং 90 ডিগ্রি যেহেতু লেগিং, তার মানে কারেন্ট এখানে 90 ডিগ্রি পিছনে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভিএল, এবং এই দুইটাকে যদি আমি ভেক্টরিক্যালি যোগ করি, তাহলে আমাদের টোটাল ভোল্টেজ সমান হয়। আর অ্যাঙ্গেলটা যদি আমি ফাই ধরি, পিথাগোরাসের থিওরেম অনুযায়ী আমি লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ভি আর স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ভি বের করতে পারি, রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার। তো এখান থেকে আমি যেহেতু ফাই জানি, আমি পাওয়ার ফ্যাক্টরটা বের করে ফেলতে পারি। তার পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল হচ্ছে কস থিটা, আর কস থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমাদের ভি আর, আর অতিভুজ হচ্ছে ভি। তাহলে আমরা এখান থেকে পাওয়ার ফ্যাক্টরটা বের করে ফেললাম। এরপরে আমাদের যেটা জানতে হবে, সেটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল মূলত আর, জেড এবং এক্সএল নিয়ে গঠিত। এখানেও আমাদের কারেন্টকে আমরা ইনফেজ ধরব, মানে রেফারেন্স ধরব। এখানে কারেন্টের যে রেফারেন্স ধরছি, এই রেফারেন্সের সাথে আমাদের ইনফেজে থাকবে হচ্ছে আমাদের আর, অর্থাৎ রেজিস্টিভ যে ড্রপ বলি বা যে ইলেমেন্টগুলো বলি, এগুলো অলওয়েজ আমাদের কারেন্টের সাথে ইনফেজে থাকবে। এরপর আমাদের
লিডিং এ থাকবে এক্সেল 90 ডিগ্রিতে, এবং এই দুটাকে যদি ভেক্টোরিয়ালি যোগ করি তাহলে আমরা পাবো জেড। এদের মাঝে যদি আমাদের অ্যাঙ্গেল ফাই হয়, এখান থেকে আমি পিথাগোরাসের থিওরেম অনুযায়ী লিখতে পারি জেড স্কয়ার ইকুয়াল আর স্কয়ার প্লাস এক্সেল স্কয়ার। তাহলে জেড ইকুয়াল পাচ্ছি আমি রুট ওভার আর স্কয়ার প্লাস এক্সেল স্কয়ার। এখন এখান থেকেও যেহেতু ফাই জানি তাহলে এখানেও আমি পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল হচ্ছে কস ফাই, আর কস ফাই ইকুয়াল হচ্ছে ভূমি বাই অধিভুজ, তার মানে আর ডিভাইডেড বাই জেড। তাহলে আমি এখান থেকে পাওয়ার ফ্যাক্টর বের করলাম। এখন আমি এই আর এল সিরিজ সার্কিটের পাওয়ার বের করতে পারি। আমি যদি এখানে অ্যাক্টিভ পাওয়ার বের করি, এটা ইকুয়াল হচ্ছে ভিআই কস থিটা। এটা ইকুয়াল আরেকটা জিনিস লিখতে পারি আই স্কোয়ার আর। এরপর যদি আমি পি রিয়েক্টিভ পাওয়ার বের করি তাহলে এটা হচ্ছে ভিআই সাইন থিটা, এবং আমার রিয়েক্টিভ কম্পোনেন্ট হচ্ছে এক্সেল, তাহলে আমি লিখতে পারি আই স্কোয়ার এক্সেল। এরপর আমি অ্যাপারেন্ট পাওয়ার বের করতে পারি, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে ভি ইন্টু আই। অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে আমাদের আরেকটা বলতে পারি, সাধারণত জেড এর সাথে যেহেতু সম্পর্কিত তাহলে আই স্কয়ার হচ্ছে জেড, এটা আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। এই হচ্ছে মূলত আমাদের আর এল সিরিজ সার্কিটের যতটুকু ফর্মুলা থাকে ততটুকু। এখানে আমাদের একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে জেড বের করেছিলাম আর প্লাস জে এক্সেল দিয়ে, এখানেও আমরা জেড বের করছি আর স্কয়ার প্লাস এক্সেল স্কয়ার তারপর রুট দিয়ে। বাট এখানে আমাদের কোনো অ্যাঙ্গেল পাওয়া যাবে না, বাট আমরা কিন্তু প্রথমের এখানে অ্যাঙ্গেল পাবো। আমাদের যদি কোনো ভেক্টর ডায়াগ্রাম আঁকতে বলে তখন আমাদের প্রথম নিয়মে করতে হবে, আর না চাইলে আমরা জাস্ট পরের নিয়মে আমরা এই ভেক্টর মানে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে আমরা এটা বের করতে পারি। এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? এই যে ভেক্টর ডায়াগ্রামটা, এটাকে আমরা ফেজর ডায়াগ্রাম বলবো। কি ডায়াগ্রাম? ওয়েভ আকারে দেখালে আমাদের যখন কোনো সমীকরণ দেওয়া থাকবে তখন সমীকরণ অনুযায়ী আমরা ওয়েভ লিখতে পারবো, ভোল্টেজের সমীকরণ কারেন্টের সমীকরণ যখন দেওয়া থাকবে। ওইটা আমাদের মূলত ফান্ডামেন্টালের কাজ। এখানে আরএল এর মধ্যে কোনো সমস্যা আছে? তাহলে আমি এগুলো মিশাই দিয়ে আর সি তে চলে যাচ্ছি। ওকে, আরসি সিরিজ সার্কিট। তো আরসি সিরিজ সার্কিটটা প্রথমে আমরা দেখে নেই। এখানকার কম্পোনেন্ট হচ্ছে আর এবং সি। যদি টোটাল কারেন্ট প্রবাহ আই হয় আর আমাদের সাপ্লাই ভোল্টেজ ভি হয় তাহলে এখানে রেজিস্টিভ ড্রপ হচ্ছে ভি আর, আর ক্যাপাসিটিভ ড্রপ হচ্ছে ভিসি। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সি এর ভ্যালু দেওয়া থাকলে এক্সি বের করবো। এক্সি হচ্ছে 1/2πfc, এবং এই ভ্যালুটা ওহমে আসবে, তখন আমরা জেড বের করবো। জেড ইকুয়াল হচ্ছে আর মাইনাস জে অফ এক্সি। এরপরে আমরা কারেন্ট বের করবো,
কারেন্ট ইকুয়াল হচ্ছে ভি বাই জেড। কারেন্ট বের হয়ে গেলে পরবর্তীতে আমাদের ড্রপ গুলো এক এক করে বের করতে পারবো। ভি আর হচ্ছে আই ইন্টু আর, ভিসি হচ্ছে আই ইন্টু এক্সি। তা আমাদের ড্রপ বের হয়ে গেল। এরপর যদি আমি পাওয়ার ফ্যাক্টর বের করি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস থিটা। এই থিটা অ্যাঙ্গেলটা আমরা জেটের অ্যাঙ্গেল থেকে পাবো। এখন যদি এটা আমরা যদি ফ্যাক্টর ডায়াগ্রাম আঁকি, এখানেও রেফারেন্স হিসেবে আমরা কারেন্টকে রেফারেন্স ধরবো। রেজিস্টিভ ড্রপটা এখানে আমাদের ইন ফেজে থাকবে, আর আমাদের ভিসি এটা লিডিং এ থাকবে, অর্থাৎ ভিসি থেকে কারেন্টটা আমার লিডিং এ। এইটাকে যদি আমি ভেক্টরিক্যালি যোগ করি তাহলে আমি টোটাল ভোল্টেজ পাবো। এটার অ্যাঙ্গেলটা হচ্ছে যদি আমি ফাই ধরি, পিথাগোরাসের থিওরেম অনুযায়ী লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল ভি আর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। এখান থেকে আমি পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল কস থিটা। এখানে কস ফাই মানে হচ্ছে ভূমি বাই অধিভুজ। তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর বের হয়ে গেল। আরেকটা জিনিস খেয়াল রাখি, এখানে আমাদের যেহেতু ক্যাপাসিটিভ লোড তাহলে পাওয়ার ফ্যাক্টর হবে লিডিং, আর আগেরটা ছিল আমাদের পাওয়ার ফ্যাক্টর লিডিং ল্যাগিং। এবার আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে চলে আসি। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলও আমরা আই কে রেফারেন্স করব। আর আমাদের রেজিস্টিভ যে ভ্যালুটা এটা কিন ফেজে থাকবে কারেন্টের সাথে, আর এক্সিটা আমার এখানে 90 ডিগ্রিতে থাকবে, আর এই দুইটার ভেক্টরিক্যালি যোগ করলে আমরা জেড পাবো। এদেরও যদি অ্যাঙ্গেল আমাদের ফাই হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা বলতে পারি জেড স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। এখানে আমরা জেড বের করতে পারি। এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি, কস ফাই ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে আর বাই জেড। তো এখানে আমরা দেখতেছি, এখানে আমরা ইম্পিডেন্স বের করছি বাট অ্যাঙ্গেল ছাড়াই, বাট আগেরটাতে আমাদের অ্যাঙ্গেল ছিল আমাদের ইম্পিডেন্স বের করার ক্ষেত্রে, পার্থক্য এতটুকুই। এখানে যদি আমি একটি পাওয়ার বের করি, এটা হচ্ছে আমাদের ভি আই কস থিটা, এবং এটাকে আমরা আই স্কয়ার আর দ্বারা লিখতে পারি। আর যদি আমরা রিয়েক্টিভ পাওয়ার বের করি, এটা লিখবো ভি আই সাইন থিটা, এবং এটাকে আমরা আই স্কয়ার এক সি দিয়ে লিখতে পারি, কারণ আমাদের রিয়েক্টিভ কম্পোনেন্ট হচ্ছে এক সি। এবং আমরা যদি অ্যাপারেন্ট পাওয়ার লিখি তাহলে এটা হচ্ছে ভি আই, যেটাকে আমরা আই স্কোয়ার জেড দ্বারা লিখতে পারি। আর আমাদের একটি পাওয়ারের যে ইউনিট এটাকে আমরা ওয়াট বলবো, রিয়েক্টিভ পাওয়ারের ইউনিটকে ভি এ আর বলবো, মানে ভোল্ট এম্পিয়ার রিয়েক্টিভ, আর এটা হচ্ছে শুধুমাত্র ভোল্ট এম্পিয়ার ভি এ। আরসি সিরিজ সার্কিটের মধ্যে এতটুকু জানলে আমাদের মোটামুটি কমপ্লিট। এখানে কোনো সমস্যা আছে? শুনতে পাচ্ছি? ওকে, তাহলে আমি এবার আরএলসি তে চলে যাই। মিশাই দিচ্ছি তাহলে।
RLC series circuit. তো RLC series circuit এর প্রথমে যদি আমরা এখানে সার্কিটটা দেখি তাহলে একটা R একটা L এবং একটা C থাকবে। তো কম্পোনেন্ট হচ্ছে রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। এদের আরআরই আমাদের যদি টোটাল কারেন্ট I হয় এবং টোটাল ভোল্টেজ V হয় তাহলে R এর আরআরইতে ভোল্টেজ ড্রপ হচ্ছে VR, L এর আরআরইতে ভোল্টেজ ড্রপ হচ্ছে VL এবং C এর আরআরইতে VC। এখানে আমরা ফার্স্ট L এবং C থেকে আমরা XL এবং XC বের করব। তাহলে টুইস বাই FL দিয়ে XL, 1 বাই টুইস বাই FC দিয়ে হচ্ছে আমাদের XC। এরপর আমরা জেড বের করব, এটা হচ্ছে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। এরপর এখান থেকে আমরা কারেন্ট বের করব, এটা হচ্ছে ভি ডিভাইডেড বাই জেড। কারেন্ট বের হয়ে গেলে আমরা এখন বাকি যে ড্রপ গুলো আছে সেই ড্রপ গুলো খুব ইজিলি বের করতে পারি। তাহলে আমরা যদি ভিআর বের করি তাহলে আই ইন্টু আর, আমরা যদি ভি এল বের করি তাহলে আই ইন্টু এক্সএল, আমরা যদি ভিসি বের করি আই ইন্টু এক্সি, আমরা যদি এখানে পাওয়ার ফ্যাক্টর বের করি তাহলে আমাদের কস থিটা অর্থাৎ থিটার অ্যাঙ্গেলটা আসবে আমাদের জেড থেকে। এরপর আমরা এটার ফ্যাক্টর ডায়াগ্রাম এবং আমাদের ট্রায়াঙ্গেল ডায়াগ্রাম মানে ট্রায়াঙ্গেল যে ইয়াটা ইম্পিডেন্স ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা এটা আমরা দেখব এখন। এটা সাধারণত এখন ডিপেন্ড করবে আমার VL টা VC থেকে বড় নাকি VC টা VL থেকে বড়। আমরা এখন দুইটা কেসে করব, যখন VL VC থেকে বড় তখন আমরা ভেক্টর ডায়াগ্রাম আঁকি আগে। বরাবরের মতো আমরা কারেন্টকে রেফারেন্স ধরব এবং আমাদের রেজিস্টিভ লোড এটা থাকবে আমাদের ইন ফেজে। সো রেজিস্টিভ লোডটা আমাদের ইন ফেজে হবে, যেহেতু আমরা VL কে বড় ধরছি তাহলে VL টা একটু বড় হবে উপরের দিকে এবং VC টা একটু ছোট হবে। এখন এই VL টা VC থেকে কতটুকু বড় এটা এখান থেকে আমরা উপর থেকে বাদ দিব, তাহলে এখানে পাবো আমরা VL মাইনাস VC। এখন যদি আমরা এই দুইটাকে ভেক্টোরিয়ালি যোগ করি তাহলে আমরা টোটাল ভোল্টেজ পাবো। এখন এদের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি ভি স্কয়ার ইকুয়াল ভি আর স্কয়ার প্লাস VL মাইনাস VC স্কয়ার। তাহলে এখান থেকে ভি ইকুয়াল পাচ্ছি রুট অফ আর VR স্কয়ার প্লাস VL মাইনাস VC হোল স্কয়ার। এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ VR বাই V। তাহলে এখানে যেহেতু আমাদের VL টা বড় তাহলে পাওয়ার ফ্যাক্টর আমার লেগিং। এখন আমি এটা থেকে আমাদের ইম্পিডেন্স যে ডায়াগ্রাম এটা আঁকবো, ট্রায়াঙ্গেল ডায়াগ্রামটা। তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমার, এটা কিন্তু VL যখন VC থেকে বড় সেই জন্য আমরা আঁকতেছি। তাহলে এখানেও আমাদের কারেন্টকে রেফারেন্স ধরবো,
আমাদের উপরের দিকে এক্স এর পরিমাণটা বড় থাকবে, এক্স এর পরিমাণটা ছোট থাকবে। এক্সি এক্স এর থেকে কতটুকু ছোট এটা এখান থেকে আমরা বাদ দিব, তাহলে এক্স এল মাইনাস এক্সি। এবং এখানে আমাদের রেফারেন্সের সাথে আমাদের আটটা ইনফেজে থাকবে, তাহলে এই দুইটাকে যদি আমরা ফ্যাক্টরিক্যালি যোগ করি তাহলে এখানে আমরা জেড পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে আমি এখান থেকে পিথাগোরাসের থিওরেম অনুযায়ী লিখতে পারি জেড স্কয়ার ইকুয়াল আর স্কয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখান থেকে জেড ইকুয়াল আমি দেখতে পাচ্ছি রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স হোল স্কয়ার। এরপর এখান থেকে আমি কস থিটা বের করতে পারি, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর। কস থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই অধিভুজ, অর্থাৎ আর বাই জেড। এবং এখান থেকেও আমি পাওয়ার বের করতে পারি, তো অ্যাক্টিভ পাওয়ারটা হবে আমাদের আরএলসি সিরিজ সার্কিটের ভিআই কস থিটা, বা এটাকে আমরা আই স্কয়ার আর দ্বারাও লিখতে পারি। পি রিয়েক্টিভ পাওয়ার হবে আমার ভিআই সাইন থিটা, এটাকে আমরা আই স্কয়ার এক্স দ্বারা লিখতে পারি। এই এক্সটা হচ্ছে আমার এক্স এল মাইনাস এক্সি। পি অ্যাপারেন্ট আমি লিখতে পারি ভিআই অথবা আই স্কয়ার জেড। এই ছিল মোটামুটি আমার আরএলসি সিরিজ সার্কিটের যখন আমাদের ভিএল ভিসি থেকে বড়, তার জন্য আমরা ভেক্টর ডায়াগ্রাম দেখলাম, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল দেখলাম। এর মধ্যে কারো সমস্যা আছে? একটু রেসপন্স করি। ওকে, এখন আমরা সেকেন্ড কন্ডিশনে চলে যাই, যখন আমাদের ভিসি ভিএল থেকে বড় হবে। ভিসি যদি এবার ভিএল থেকে বড় হয় তখন ভেক্টর ডায়াগ্রাম কেমন হয় সেটা দেখি। বরাবরের মতো আমরা রেফারেন্স হিসেবে আই কে ধরবো এবং আমাদের এখানে ইনফেজে থাকবে হচ্ছে ভি আর। আমাদের যেহেতু ভিএল ছোট তাহলে আমাদের ভিএলটা একটু ছোট হবে আর ভিসিটা বড় হবে। এখন ভিসিটা ভিএল থেকে কতটুকু বড় আমরা ভিএলটা এখান থেকে বাদ দিলেই পাবো। এবং এই দুইটাকে যদি আমরা ভেক্টোরিয়ালি যোগ করি তাহলে আমরা এখানে টোটাল ভোল্টেজটা পাবো। এখানে যদি অ্যাঙ্গেল আমার ফাই হয় তাহলে এখানে আমি লিখতে পারি ভি স্কয়ার ইকুয়াল হচ্ছে ভি আর স্কয়ার প্লাস ভি সি মাইনাস ভি এল হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমি যদি ভোল্টেজ বের করি তাহলে রুট অফ আর ভি আর স্কয়ার প্লাস ভি সি মাইনাস ভি এল হোল স্কয়ার। এখান থেকে আমি পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি কস থিটা ইকুয়াল ভূমি বাই অধিভুজ, ভূমি হচ্ছে ভি আর অধিভুজ হচ্ছে ভি। এখন আমি এটার জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকবো। এখানেও আমরা আই কে রেফারেন্স ধরবো এবং ইন ফেজে আমার আর থাকবে। আমাদের যে এক্সেল এটা কি হবে, ছোট হবে, কারণ আমার এখানে ভিসি গ্রেটার দেন যেহেতু ভিএল তাহলে এক্সেলটা ছোট হবে।
এবং এখানে এক্সিটা একটু বড় হবে। কতটুকু বড় হবে আমরা এখান থেকে বাদ দিলে সেটা বুঝতে পারি, তাহলে এক্সি মাইনাস এক্সএল। এরপর আমরা এটাকে ফ্যাক্টোরিয়ালি যোগ করব, আমরা এখানে জেড পেয়ে যাব। এরপর যদি আমরা এটাকে ফাই অ্যাঙ্গেল ধরি, তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের থিওরেম থেকে লিখতে পারি জেড স্কয়ার ইকুয়াল আর স্কয়ার প্লাস এক্সি মাইনাস এক্সএল হোল স্কয়ার। জেড ইকুয়াল হচ্ছে রুট অফ আর স্কয়ার প্লাস এক্সি মাইনাস এক্সএল হোল স্কয়ার। এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি, এটা হচ্ছে কস থিটা বা কস ফাই ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে আর ডিভাইডেড বাই হচ্ছে জেড। এবং এখানে যেহেতু আমাদের এক্সিটা সাধারণত আমরা দেখতে পড়ে, এখন পাওয়ার ফ্যাক্টরটা এখন কি হবে, লিডিং হবে। এই ছিল মোটামুটি আমাদের আরএলসি সিরিজ সার্কিটের যখন ভিসিটা ভিআর এর থেকে বড়। ওকে, এই ফিগারগুলো সম্পর্কে আর কোনো সমস্যা আছে? শীটের মধ্যে নাই, এগুলো জাস্ট বেসিক জিনিস, এগুলো জানতে হবে, বাট শীটের মধ্যে শুধু ম্যাথ আছে, তো ম্যাথগুলো এই ফর্মুলাগুলো দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে লিখে দিলাম, এখন এগুলো জিনিস একটু লিখে নিতে হবে। আচ্ছা, এবার একটু আমরা কমপ্লেক্স পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের সম্পর্ক সম্পর্কে কিছুটা জানবো, এগুলো মিশিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের কি এসি ফান্ডামেন্টাল শেষ হয়েছে? আমি তো এসি সিরিজ সার্কিট করাচ্ছি। ফান্ডামেন্টাল হয় নাই না? হ্যাঁ, ফান্ডামেন্টালটা আগে হওয়া উচিত ছিল। আমরা এখন কমপ্লেক্স পাওয়ার দেখব। এটাকে বলা হয় ভিআই কনজুগেট, কনজুগেট কমপ্লেক্স। আরেকটা হচ্ছে আই স্কয়ার জেড, আরেকটা হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই জেড অফ কনজুগেট। তাহলে এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা কমপ্লেক্স পাওয়ার বের করতে পারি। আমরা যদি এস ইকুয়াল আই স্কয়ার জেড নেই, এখানে জেড এর ভ্যালু হচ্ছে আর প্লাস জে অফ এক্স, তাহলে আই স্কয়ার যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে আই স্কয়ার আর প্লাস জে অফ আই স্কয়ার এক্স। তাহলে আই স্কয়ার আর হচ্ছে আমার একটি পাওয়ার, আর আই স্কয়ার এক্স এটা হচ্ছে আমাদের রিয়েক্টিভ পাওয়ার। তার মানে কমপ্লেক্স পাওয়ার থেকে আমি একটিভ পাওয়ার এবং রিয়েক্টিভ পাওয়ার দুটাই পেতে পারতেছি। তাহলে আমি যদি পি একটিভ পাওয়ার লিখি, তাহলে এটা হচ্ছে আমাদের
I square R যেটা কিনা আমাদের real part of S, অর্থাৎ S ছিল complex, complex এর real part টাই হচ্ছে আমাদের active power. আমরা যদি P reactive বের করতে চাই তাহলে এটা হচ্ছে I square X এবং এটা হচ্ছে আমাদের imaginary part. Imaginary part of S. তাহলে আমরা কমপ্লেক্স পাওয়ার থেকে দুইটা পাওয়ারই বের করতে পারি. এখন আমরা এই পাওয়ার ট্রায়াঙ্গেল দেখব. এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস. তাহলে রিয়েল অ্যাক্সিস বরাবর যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, এবং ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে আমাদের রিয়্যাকটিভ পাওয়ার. সিমিলার লেগিং এবং লেডিং এর ক্ষেত্রে দুই প্রকার পাবো, একটা মাইনাস কিউ পাবো, একটা প্লাস কিউ পাবো, এবং এটা যোগ করলে আমরা পাই সাধারণত কমপ্লেক্স পাওয়ার. এই হচ্ছে আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল. এখানে এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি. পাওয়ার ফ্যাক্টর গুলো হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ. তো আমাদের যদি এইটা দেওয়া থাকে, আমাদের লেগিং এ দেওয়া থাকলে আমরা সাধারণত এখানেও ভূমি বাই অধিভুজ করতে পারি, এখানেও আমরা ভূমি বাই অধিভুজ করতে পারি লিডিং থাকলে, অর্থাৎ P ডিভাইডেড বাই S. তাহলে এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর. এখন আমরা যদি অ্যাপারেন্ট পাওয়ার এবং কমপ্লেক্স পাওয়ারের মধ্যে সম্পর্ক নিয়ে আসতে চাই তাহলে আমাদের কমপ্লেক্স পাওয়ার হচ্ছে ভি আর এম এস, আই আর এম এস, এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেল থিটা অফ ভি মাইনাস আই. আর অ্যাপারেন্ট পাওয়ার যদি আমরা বের করতে চাই শুধুমাত্র ভি আর এম এস এবং আই আর এম এস, তার মানে কমপ্লেক্স পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে পার্থক্যটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এখানে অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতেছি ভি আর এবং ভি আর এম এস এর ক্ষেত্রে, আর অ্যাপারেন্ট পাওয়ারে শুধুমাত্র আমরা ভি আর এম এস এবং আই আর এম এস লিখতেছি অ্যাঙ্গেল ছাড়াই. এবং এই অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা আরো একভাবে বলতে পারি যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এবং এর উপর রুট, এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার. তো এই হচ্ছে মূলত আমাদের পাওয়ারের সম্পর্ক. এখানে কারো কোশ্চিন থাকলে বলতে পারো. স্টার বলতে এটা বোঝানো হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, মানে আমাদের যদি কমপ্লেক্স নাম্বারটা জেড ইকুয়াল এ প্লাস আইওটা বি হয় তাহলে জেড অফ কনজুগেট হবে এ মাইনাস আইওটা বি. অর্থাৎ যেখানে ইমাজিনারি ভ্যালুটা থাকবে তার সামনে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে যদি আমরা কনজুগেট করি. অ্যাকচুয়ালি আমরা ওই যে বিভিন্ন যখন ব্লকের এসি সার্কিটের ম্যাথ করি তখন সাধারণত আমাদের অনেকগুলো পাওয়ার দেওয়া থাকে, ওই পাওয়ারগুলোতে যদি আমরা সাধারণত কমপ্লেক্স পাওয়ার থেকে রিয়েল পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারটা নিয়ে আসতে চাই, রিয়েক্টিভ পাওয়ারটাও নিয়ে আসতে চাই, তাহলে আমাদের এই ফর্মুলাগুলো অনেকটা মানে ইফেক্টিভ হবে আর কি. হম,
না না কমপ্লেক্স পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার এক না, অ্যাপারেন্ট পাওয়ারে আমাদের এখানে অ্যাঙ্গেল থাকতেছে না, বাট কমপ্লেক্স পাওয়ারে অ্যাঙ্গেল থাকতেছে। আর কমপ্লেক্স পাওয়ার থেকে আমরা কিন্তু দুই প্রকার পাওয়ার পাচ্ছি, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার আর একটা হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার, যেটা কিনা আমরা অ্যাপারেন্ট পাওয়ার থেকে পাই না। বাট অনেক বইয়ের ক্ষেত্রে আমাদের লেখা থাকে অ্যাপারেন্ট পাওয়ার আর কমপ্লেক্স পাওয়ার সেম, বাট এটা ভুল। আমরা যদি এটা দেখতে চাই তাহলে সাদিকুর যে বই আছে এখানে পাওয়ার মেজারমেন্টের ওখানে ওই চ্যাপ্টারে আমরা দেখতে পারি যে দুটার মধ্যে পার্থক্য দেওয়া আছে। এখানে আর কোনো কোশ্চেন আছে? এখানে আমরা খেয়াল রাখবো, আমি একটু লিখে দিই, কিউ এর ভ্যালু যখন জিরো আসবে তখন এটাকে বলবো রেজিস্টিভ লোড। কিউ এর ভ্যালু যখন মাইনাস আসবে তখন এটাকে বলবো ইন্ডাকটিভ। কিউ এর ভ্যালু যখন পজিটিভ আসবে তখন বলবো ক্যাপাসিটিভ। এই কিউ এর ভ্যালুটা পাওয়া যাবে হচ্ছে এই যে উপরে এখানে, এটাকে আমরা বলতাম সাধারণত পি, এটাকে বলতাম কিউ। এই কিউ এর ভ্যালুটাই এখানে পজিটিভ আসতেছে নেগেটিভ আসতেছে নাকি জিরো আসতেছে সেটার উপর আমরা বিভিন্ন লোডের নামকরণ করতে পারি। এবং আমরা জানি যদি রেজিস্টিভ লোড হয় তাহলে এটা হচ্ছে ইউনিটি, ইন্ডাকটিভ হলে এটা হবে লেগিং, আর ক্যাপাসিটিভ হলে এটা হবে লিডিং। বুঝতে পারছি? সবার কাছে কি এসি সিরিজ সার্কিটের বইটা আছে? আচ্ছা, এখান থেকে আমরা কয়েকটা ম্যাথ করব। আচ্ছা, আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে আরএলসি সিরিজ সার্কিট, এখান থেকে আমাকে প্রথমে বের করতে বলছে জেড বের করো, এরপরে আই যেটাকে আমরা টোটাল কারেন্ট বলতাম, এরপরে ভিআর রেজিস্টিভ লোড, ভিএল হচ্ছে ইন্ডাকটিভ লোড, আর হচ্ছে ভিসি হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ লোডের ভোল্টেজ ড্রপ। এরপর আমাকে বের করতে বলছে পি অ্যাক্টিভ, পি অ্যাপারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সএল এবং এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এক্সএল ইকুয়াল জানি টুয়াইস পাই এফ এল, তাহলে টুয়াইস পাই এফ এর ভ্যালু হচ্ছে 50, এল এর ভ্যালু হচ্ছে 0.2, তাহলে আমার ভ্যালু আসে
62.83 ওহম। এরপর যদি আমি xc বের করি তাহলে এটার ফর্মুলা হচ্ছে 1 বাই টুইস পাই fc, তাহলে 1 বাই টুইস পাই f এর ভ্যালু হচ্ছে 50, c এর ভ্যালু হচ্ছে 100 মাইক্রোফ্যারাড মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6, এর ভ্যালু আসে 31.83 ওহম। এরপর আমরা z বের করব, z ইকুয়াল হচ্ছে r প্লাস j অফ xl মাইনাস xc, তাহলে r এর ভ্যালু দেখতেছি এখানে 20, আর j অফ xl মাইনাস xc এই দুটো তো আমরা বের করলাম, xl এর ভ্যালু হচ্ছে 62.83, xc এর ভ্যালু হচ্ছে 31.83, তাহলে এখান থেকে আমি লিখতে পারি ক্যালকুলেশন করে 36.89, অ্যাঙ্গেল হচ্ছে 57.17 এত ওহম। এই যে এটা আমার প্রথমটা বের করতে বলছিল জেড, সেটা আমার বের হয়ে গেল, এখানে কোনো সমস্যা আছে? এরপর আমরা দুই নম্বরে চলে আসি, দুই নম্বরে আমাকে আই বের করতে বলছে, আই মানে হচ্ছে ভি বাই জেড, তাহলে ভি এর ভ্যালু দেওয়া ছিল 200, কোন অ্যাঙ্গেল দেওয়া ছিল না, আর জেড এর ভ্যালু হচ্ছে আমি কেমন বের করলাম কেবল 89, অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 57.17, তাহলে আমি আই এর যে ভ্যালুটা পাচ্ছি 5.96, অ্যাঙ্গেল হচ্ছে আমাদের মাইনাস 57.17 এত অ্যাম্পিয়ার, তাহলে এটা আমার আরেকটা অ্যান্সার হয়ে গেল। এরপর আমাদের তিন নাম্বারে আমাদেরকে ভিআর বের করতে বলছে, ভিআর মানে আই ইন্টু আর, তাহলে আই এর ভ্যালু আমরা জানি এখানে, আর আর এর ভ্যালু আমার দেওয়া আছে 20, তাহলে এটা মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ভিআর এর ভ্যালু। তাহলে ভিআর এর ভ্যালু হচ্ছে 119.2 এত ভোল্ট, যেহেতু আমাদের এখানে অ্যাঙ্গেল আছে তাহলে অ্যাঙ্গেলটা এখানে কাজ করবে মাইনাস 57.17, এরপর আমরা বের করবো ভিএল মানে আই ইন্টু এক্সএল, তো এখানে আই হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে সেটাই, আর এক্সএল এর জায়গায় আমাকে এক্সএল এর ভ্যালুটা বসাতে হবে, বাট এটা 90 ডিগ্রি যেহেতু লেগিং, এখানে 90 ডিগ্রি চলে আসবে এক্সএল এর জায়গায় জে অফ এক্সএল, তাহলে এখানে ভিএল এর ভ্যালুটা হচ্ছে 374.47 আর এটা 32.83 এত ভোল্ট। এরপরে যদি আমরা ভিসিটা বের করি এটা হচ্ছে আই ইন্টু এক্সি, আই এর ভ্যালুটা আমরা বসাবো, এবার আমরা যখন এক্সিটা বসাবো তখন এর সাথে মাইনাস 90 চলে আসবে, কারণ আমাদের ক্যাপাসিটরের ক্ষেত্রে সাধারণত মাইনাস জে অফ এক্সি হয়, আর মাইনাস জে এর মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ মাইনাস 90, তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই করে পাচ্ছি 189.7 মাইনাস 147.17 এত ভোল্ট। তাহলে আমাদের ভিআর ভিএল ভিসি এগুলো বের হয়ে গেল। এরপরে আমরা যদি একটিভ পাওয়ার বের করি এটা ফর্মুলা ছিল আই স্কোয়ার আর, তো আই এর ভ্যালু আমি জানি এখানে 5.96, তাহলে এত স্কোয়ার ইন্টু হচ্ছে আর এর ভ্যালু 20, তাহলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, তাহলে এটা হচ্ছে 710.86
এটাকে আমরা ভিআই কস থিটা দিয়ে বের করতে পারি। এরপর আমাকে পি অ্যাপারেন্ট পাওয়ার বের করতে হচ্ছে, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার আমি জানি হচ্ছে ভি ইনটু আই, ভি হচ্ছে 200, আই হচ্ছে আমার 5.96, তাহলে আমি অ্যাপারেন্ট পাওয়ার পাচ্ছি 1311.26 এবং এর ইউনিট হচ্ছে ভিএ। তাহলে আমাদের অ্যাক্টিভ পাওয়ার বের হয়ে গেল, অ্যাপারেন্ট পাওয়ার বের হয়ে গেল। এরপর আমার চাইছে পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর আমরা বের করব সাধারণত জেট এর অ্যাঙ্গেল থেকে। আমরা টোটাল জেট এর অ্যাঙ্গেল দেখতেছি 57.17, এক নম্বরে পাইছি আমরা এটা। তো এখান থেকে জাস্ট কস থিটার জায়গায় 57.17 বসাবো, তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর পাচ্ছি। তোমাদের ক্যালকুলেটর থাকলে একটু হিসাব করতে পারবা, 0.542। এবং এখানে আমরা দেখতেছি যেহেতু ভিএল এর ভ্যালু ভিসি থেকে বেশি, তার মানে এইটা হচ্ছে আমাদের লেগিং। এখানে এই ম্যাথটার মধ্যে কোনো সমস্যা আছে? হ্যাঁ, কমপ্লেক্স পাওয়ার বের করতে গেলে আমাদের এখানে ভি এবং আই এর সাথে মাল্টিপ্লাই করার পরেও অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হইতো, মানে ভি এর অ্যাঙ্গেল এবং আমাদের আই এর অ্যাঙ্গেল দুটাই একসাথে মাল্টিপ্লাই করা লাগতো। আচ্ছা, আমি পুরোটাই বলতেছি এবং শেষে আমি কমপ্লেক্স পাওয়ারটা বের করে দেখাচ্ছি। বুঝি নাই, হ্যাঁ এই যে রেজিস্টিভ ড্রপ, এখানে অ্যাঙ্গেল তো অবশ্যই মাল্টিপ্লাই হবে, বাট এখানে বইয়ের মধ্যে দেওয়া নাই, হয়তো লিখতে ভুল করছে। না না, এখানে সাধারণত আমাদের অনেক ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল গুলো আলাদা আলাদা হতে পারে। আমরা এখানে কারেন্ট কে ইনফেজ ধরছি, বাট আমরা চাইলে কিন্তু ভোল্টেজ কেও ইনফেজ ধরতে পারি। ব্যাপারটা হচ্ছে যার জন্য অ্যাঙ্গেল 0° থাকে আমরা তাকে ইনফেজে ধরি। এখানে যেহেতু ভোল্টেজটা আমার 0° আছে, টোটাল ভোল্টেজ, আমরা সাধারণত এটাকে ইনফেজ ধরতে পারি, বাট কারেন্ট কে এখানে আমরা ইনফেজ ধরবো না যদি ভেক্টর ডায়াগ্রাম আঁকতাম। যখন আমরা ভেক্টর ডায়াগ্রাম আঁকবো তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা ম্যাথটা একবার বলে দেই আমি। হ্যাঁ, এখানে আমাদের একটা আরএলসি সিরিজ সার্কিট দেওয়া ছিল, যেখান থেকে আমাকে বের করতে বলছিল টোটাল ইম্পিডেন্স, টোটাল কারেন্ট। আমাদের বের করতে বলছিল রেজিস্টিভ লোড, ক্যাপাসিটিভ লোড এবং ইন্ডাকটিভ লোড, এরপরে অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, এরপরে ফাইনালি পাওয়ার ফ্যাক্টর। তো আমাদের প্রধান কাজ হচ্ছে যখন আমাদের এল এর মান এবং সি এর মান দেওয়া থাকবে তখন আমরা এক্সএল এবং এক্সির ভ্যালুটা বের করে নিব। তো এটা আমাদের বের করার পর তারপরের কাজ হচ্ছে আমাদের জেড বের করা। এই জেডটা যেহেতু আমরা বের করছি এবং এটাই আমাদের প্রথম চাইছিল, সো এটা আমাদের ফার্স্ট অ্যান্সার। এরপর আমাদের চাইছে কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে ভি বাই জেড। তো আমাদের টোটাল ভোল্টেজ দেওয়া আছে 200, বাট এটার মধ্যে কোনো অ্যাঙ্গেল দেওয়া ছিল না, অ্যাঙ্গেল ছিল 0°। আর এখানে জেট এর মধ্যে অ্যাঙ্গেল ছিল, তার মানে আই এর এখানে আমরা একটা অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি। যদি আমার কোনো ভেক্টর ডায়াগ্রাম আঁকতে বলতো তাহলে কিন্তু আমি আই কে এখানে রেফারেন্স দিতাম না, কারণ আই এর মধ্যে এখানে একটা অ্যাঙ্গেল চলে আসছে। আমাকে এখানে ভোল্টেজ কে রেফারেন্স নিতে হবে, কারণ এখানে কিন্তু 0° আছে ভোল্টেজের অ্যাঙ্গেল। এরপরে তিন নম্বরে চলে আসি, তিন নম্বর আমাদের ভি আর বের করতে বলছে, এটা হচ্ছে আই ইন্টু আর। তো আই এর মধ্যে তো অ্যাঙ্গেল অলরেডি আছে, আরটা মাল্টিপ্লাই করলে অবশ্যই একটা অ্যাঙ্গেল পাবো, তো ভিআর এর মধ্যে অবশ্যই অ্যাঙ্গেল থাকবে এখানে। সিমিলার ভিএল মানে হচ্ছে আই ইনটু এক্সএল, আই এর ভ্যালু বসালাম আর এক্সএল এর সাথে এখানে যেহেতু এটা ছিল ইন্ডাক্টিভ তার মানে এখানে 90° চলে আসবে, সো মাল্টিপ্লাই করলে আমরা একটা ভোল্ট ভ্যালু পাই যাই।
সিমিলার ভিসি এর ক্ষেত্রে আমরা সাধারণত এখানে আই ইনটু এক্সি, বাট এটা যেহেতু ক্যাপাসিটিভ এই জন্য আমাদের এখানে মাইনাস 90 ডিগ্রি এখানে অ্যাঙ্গেল নিতে হবে। এরপর আমরা একটি পাওয়ার বের করছি আই স্কয়ার আর দিয়ে, এটা আমরা চাইলে ভিআই কস থিটা দিয়েও বের করতে পারি, আর অ্যাপারেন্ট পাওয়ার ভিআই এটা আমরা আই স্কয়ার জেড দিয়েও বের করতে পারি, ভ্যালু সব সেম আসবে। আর পাওয়ার ফ্যাক্টরটা আমরা সবসময় টোটাল যে জেডটা থাকে সেই অ্যাঙ্গেলটা দিয়ে বের করবো, তাহলে টোটাল জেটের অ্যাঙ্গেল ছিল আমাদের 57.17 এবং পাওয়ার ফ্যাক্টর আমাদের এখানে এটা চলে আসে। যেহেতু আমাদের এখানে ভিএলটা বেশি ছিল তাহলে এটাকে আমরা বলবো ল্যাগিং, কারণ ইন্ডাকটিভ লোড। আমি কি কমপ্লেক্স পাওয়ারটা বের করে দেখাবো? আচ্ছা তাহলে এগুলো আমি মিশাই দিয়ে কমপ্লেক্স পাওয়ারটা দেখাই বের করে। কমপ্লেক্স পাওয়ার আমাদের অনেকগুলো ফর্মুলা ছিল, এস ইকুয়াল ছিল আই স্কোয়ার জেড, আর একটা দেওয়া ছিল ভি স্কোয়ার ডিভাইড বাই জেড কনজুগেট, আর একটা দেওয়া ছিল ভি আই কনজুগেট। তো আমরা এখানে ভি এর ভ্যালুও জানি জেড এর ভ্যালুও জানি, তো আমরা ভি স্কোয়ার বাই জেড কনজুগেট এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, সবই জানি সেম ভ্যালু আসবে। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 200, তাহলে 200 স্কয়ার, আর জেড এর ভ্যালু হচ্ছে আমাদের 36.89, অ্যাঙ্গেল হচ্ছে 57.17, এইটাকে আমি কনজুগেট করব। কনজুগেট করলে যেটা হবে আমার যে অ্যাঙ্গেলটা পজিটিভ ছিল এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে 200 স্কয়ার ডিভাইডেড বাই 36.89, আর এই যে অ্যাঙ্গেলটা আমার চেঞ্জ হয়ে গেল। এখন আমি মানে ক্যালকুলেশন করলে এই ভ্যালুটাই আমার হচ্ছে আমাদের কমপ্লেক্স পাওয়ার, এবং এটাকে যদি আমরা রেক্টেঙ্গুলারে লিখি তাহলে আমরা অলরেডি এটার একটিভ পাওয়ার এবং রিঅ্যাকটিভ পাওয়ার দুটা পেয়ে যাব। এবং আমরা যদি পোলারে লিখি তাহলে যে আমাদের অ্যাঙ্গেল ছাড়া মানটা আসবে এটাই হবে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। একটু ক্যালকুলেশন করে দেখলে ভালো হয়। আচ্ছা ম্যাথটা কি বুঝতে পারছি? এবার আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে আসি। শেষ করা যাবে না।